ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এবার ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখান থেকে চলে যাবো ইন্ডিংয়ে, ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। তারপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস আইকন, এরপর আমরা ফটো সেটে চলে যাবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আপনাদের যে ফোল্ডারের ফটোসগুলো আছে ওইখানে চলে যাবেন। ওইখানে যাওয়ার পর আমাদের টোটালি হচ্ছে 12টির মতো পিকচার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে আমাদের মতো করে 12টি পিকচার সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে 12টির মতো পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবো, যেটা ফুল স্ক্রিন না থাকবে জাস্ট পিকচার লেয়ার ক্লিক করবো এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন জুম করে নিব। ওকে, এখান থেকে জুম করে নিব, জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে এইভাবে জুম করে নিব। ওকে, ওকে, ফুল ফ্রেম হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও, তারপরে এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফাইল আইকনটাতে ক্লিক করব। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমরা ফাইল আইকনে ক্লিক করার পর ফ্রম ডিভাইসে ক্লিক করব। এরপর এখানে যে মিউজিকটি থাকবে যেটা হচ্ছে ডাউনলোড করছেন ভিডিও ডেস্কটপ থেকে ওইটাকে সিলেক্ট করবেন। মিউজিকটি অ্যাড করার পর আমরা চলে যাবো ফটোস ডিউরেশন অ্যাড করার জন্য। প্রথম পিকচার ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.9 সেকেন্ড এবং পরবর্তী যে পিকচারটি এটা 1.2। এর পরবর্তীতে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারে হচ্ছে 1.2 ডিউরেশনে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, জাস্ট 1.2 ডিউরেশন দেবো। জাস্ট প্রথম পিকচারটা হচ্ছে 0.9 হবে এবং পরবর্তী যে 11টা পিকচার থাকবে এগুলো হচ্ছে 1.2 ডিউরেশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এবং লাস্ট পিকচারটা মিউজিক যতটা থাকবে 1.2 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবং আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারটিতে ক্লিক করবো এবং অ্যানিমেশন দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। এরপর এখানে ইউজ পরিমাণে অ্যানিমেশন দেখতে পারবো। ইমেজের থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে জুম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। তারপরের পিকচারগুলোতে একটিতে আমরা এখান থেকে পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশন সিলেক্ট করবো এবং পরবর্তীটাতে আমরা হচ্ছে এখান থেকে পেন্ডুলাম টু, পরবর্তীটাতে আবারও হচ্ছে এখান থেকে জুম ওয়ান, পরবর্তীটাতে হচ্ছে এখান থেকে পেন্ডুলাম ওয়ান এবং পেন্ডুলাম টু। ওকে, দেন হচ্ছে পরবর্তীটাতে এখানে আবারও হচ্ছে জুম ওয়ান। ওকে, একটাতে পেন্ডুলাম ওয়ান, একটাতে পেন্ডুলাম টু এবং পরবর্তীটা জুম ওয়ান, এভাবে অল্টারনেট করে সিলেক্ট করে নিব। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে ইফেক্ট অ্যাপ্লাই করবো, ওকে, আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর ফটো স্টার্ট পজিশন এবং ইফেক্ট অপশন, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে এবং আমরা চলে যাবো রাইট সাইডে এখান থেকে নাইট ল্যাম্প ক্যাটাগরিতে। এরপর আমরা কিছুটা নিচে আসবো, এখান থেকে স্টপ নামে একটি ইফেক্ট দেখতে পারবো, স্টপ যেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, স্টপ ইফেক্টকে সিলেক্ট করবো, দেন টিক মার্কে ক্লিক করবো। এরপর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইঞ্চ এবং আমরা চলে যাবো আবারও ফটোস স্টার্ট পজিশন এবং এইখান থেকে আমরা একটু ওভারলে ভিডিও অ্যাড করবো। এই জন্য ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটাকে সিলেক্ট করবো। ভিডিও অপশন থেকে সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা হচ্ছে ফুল ফ্রেম করবো। ওকে, এখান থেকে এটাকে ফুল ফ্রেম, দেন হচ্ছে ব্লেন্ড অপশন, তারপরে এখান থেকে আমরা ফ্রিন্ট অ্যাড। ওকে, দেন লেয়ারটাকে এন্ড পজিশন অবধি নিব, পর স্প্লিট করে রাইট সাইডের এক্সট্রা অংশ ডিলিট করে দিব। এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখতে পারি সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। যদি ভিডিওটি আপনি প্লে করে দেখবেন সব কিছু ঠিক আছে, ভিডিও রেজলিউশন আদার আসতে থাকবেন। রাখার পর এখান থেকে এক্সপ্রেশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।